সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের কিছু সম্পদ বণ্টন করছিলেন। তো কিছু সম্পদ বণ্টন করছিলেন, আ'তা রাহদান, এক দলকে আল্লাহ রাসূল দিলেন, অনেক রকমের সম্পদ দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে ওয়া আনা জালিসুন ইনদান নবী, আমি আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম, কোথাও যাই নাই। কিন্তু ওয়া তারাকা রাজুলান, এক ব্যক্তিকে আল্লাহ রাসূল বঞ্চিত করলেন, কোনো সম্পদ দিলেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দারায়ুকা আন ফুলান, অমুক ব্যক্তির ব্যাপারে আপনি কি মনে করেন? আল্লাহি ইন্নি লা আরাহু মুমিন, আমি তো সে ব্যক্তির ব্যাপারে জানি যে সে ব্যক্তি ইমানদার। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস সুপারিশ করে বলছেন যে আল্লাহি ইন্নি লা আরাহু মুমিন, আমি তাকে ইমানদার হিসেবে চিনি, মানে মুমিন হিসেবে চিনি। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ব্যাপারে কি বলেন? তো আপনি তাকে তো কোনো সম্পদ দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কথার প্রতিবাদ করে বললেন যে আও মুসলিমান, না তাকে মুসলিম বলো, মুমিন নয়। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে ফাসাকাতু কলিলান, স্বল্প সময় আমি চুপ থাকলাম, কোনো কথা বললাম না। তো কোনো কথা না বলে যখন চুপ থাকলাম, কিন্তু পরে আবার মা বালাগানি, আমার কাছে প্রাধান্য বিস্তার লাভ করলো, মা আলামু ফি হাদার রাজুল, ওই লোকটির ইমানদারিত্বর ব্যাপারে যে আমি জানি, সে লোকটা তো ইমানদার, তো আমি আবার না বলে থাকি কি করে? তো সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহি ইন্নি লা আরাহু মুমিন, আমি তো সে ব্যক্তিকে ইমানদার বলে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও মুসলিম, দ্বিতীয়বারও বললেন না সে ব্যক্তি মুসলিম, মুমিন নয়। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে ফাসাকাতু কলিলান, তারপর আবার কিছু সময় আমি আবার চুপ থাকলাম, চুপ থাকার পরে ফাআদা, মানে আবার ওই কথাটা আমার, আমি আবার ফাউত্তু, আবার এই কথাটা ফিরিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকটার ব্যাপারে তো ইমানদার, সে তো পরহেজগারী ইমানদার আমি জানি, তো আপনি তাকে বঞ্চিত করলেন কেন? আপনার এই ব্যক্তির ব্যাপারে মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আও মুসলিম, তৃতীয়বারও বললেন যে লোকটি মুসলিম, মুমিন নয়। এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মুমিন আর মুসলিম এক নয়, দুটোর মাঝে অনেক অনেক পার্থক্য রয়েছে, অনেক ব্যবধান রয়েছে। কারণ ইসলাম কবুল করার পরে যে ব্যক্তি ইমানদার হয়, ইমানদার ব্যক্তি কখনো মুরতাদ হয় না। আর ইসলাম কবুল করা যদি শুধু আনুষ্ঠানিকতা হয়ে থাকে, তাহলে সে ব্যক্তি যে কোনো সময় মুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যেতে পারে। ইসলাম কবুল করা একজন মানুষ স্বার্থের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য বিভিন্নভাবে একজন ব্যক্তি মুসলিম হতে পারে, কিন্তু মুমিন একজন ব্যক্তি স্বার্থের জন্য হয় না, মুমিন একজন ব্যক্তি টাকার জন্য হতে পারে না, কারণ মুমিনটা অন্তরের, মুসলিমটা বাহ্যিক দৃষ্টির। এই মর্মে একটি ঘটনা উল্লেখ করি, সহিহ মুসলিম হাদিসটি উল্লেখ করা আছে। সহিহ মুসলিমের 2781 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বাইনামা রজুলুন মিন বানি নাজ্জার, আমাদের মাঝে বনু নাজ্জার গোত্রের একজন ব্যক্তি ছিল, সে মুসলিম হয়েছিল। তো বনু নাজ্জার গোত্রের একজন ব্যক্তি, সে ফাকরা আল বাকারাত ওয়া আল ইমরান, সে তেলাওয়াত করত, সূরা বাকারা তেলাওয়াত করত এবং সূরা ইমরানও তেলাওয়াত করত। ওয়া কানা ইয়াকতুবু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লোকটা আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেব ছিল, মানে আল্লাহ রসুলের নির্দেশ ক্রমে যে কোনো কিছু লিখে রাখত, এমন আস্থাভাজন ব্যক্তি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু ফান তালাকা হারিবান, লোকটি একবার পালিয়ে চলে গেল। ওলাহি কাবি বানি ইসরাইল, ওলাহি কাবি আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদ নাসারাদের সঙ্গে মিশে গেল। ইসলাম কবুল করে মুসলিম হয়ে রসুলের আস্থাভাজন হয়েছে, একেবারে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, কেউ আল্লাহ রসুলের বিশ্বাসযোগ্যতা অর্জন করে আবার ইসলাম থেকে পালিয়ে যায়? তো লোকটি পালিয়ে গেছে, সে ইসলাম থেকে মুরতাদ হয়ে পালিয়ে গেছে, কাদের কাছে? আহলে কিতাবদের কাছে গেছে। আহলে কিতাবওয়ালারা যখন দেখছে বা একজন ব্যক্তি মুরতাদ হয়ে আমাদের কাছে আসছে, ফারফাহু দারাজাতাহু, তার মর্যাদাটাকে অনেক উঁচুতে নিয়ে গেল, এমনকি যখন তারা বলল যে হুয়া কাতিবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা তো মুহাম্মাদের পার্সোনাল লেখক ছিল, তো পার্সোনাল লেখকের কথা শুনে তখন তারা তাকে আরও সম্মান বাড়িয়ে দিল, মানে তাকে মাথায় তুলে নাচা শুরু করে দিল। যখন তারা মাথায় তুলে নাচা শুরু করেছে, কিন্তু কাসামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বাইনাহুম,
একবার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে তাদের মাঝেই ধ্বংস করলেন, এই মুরতাদ লোকটাকে ধ্বংস করার পরে এই নাসারারা কী করলো, তাকে পাহারা দিয়ে মাটিতে গর্ত করে গর্তের ভিতরে তাকে কবর দিল, পুঁতে ফেলল। যখন তারা পুঁতে ফেলল কিন্তু ফাসবাহাতিল আরদু নাবাযাতুহু আলা ওয়াজহিহা, মাটি কী করেছে জানেন, এই লাশটিকে গ্রহণ না করে পরের দিন সকালে তারা সেই জায়গাতে যেয়ে দেখছে এই মুরতাদ লোকটার লাশ উপরে উঠে আছে। ফাহাফারু, আবার তারা গর্ত করলো, গর্ত করে ফারওয়াতুহু, আবার তাকে গর্তে পুঁতিয়ে ফেলল, পুঁতিয়ে ফেলে চলে গেল। তারা চতুর্দিকে পাহারাও বসাছে, অসুবিধা নেই, কিন্তু ওই একই কথা ফাহাস বাহাতিল আরদু, পরের দিন সকালে দেখলো যে জমিন মানে গর্তের ভিতর থেকে লাশটা উঠে জমিনের উপরে উঠে আছে, নিচে আর নেই জমিনে। তৃতীয় দিনেও তাকে কবরস্থ করা হলো, মানে গর্ত খনন করে মাটি খনন করে তাকে পুঁতে ফেলা হলো। তৃতীয় দিন সকালে দেখছে ফাহাস বাহাতিল আরদু নাবাযাতুহু আলা ওয়াজহিহা, দেখছে জমিন তাকে আবার ফেলে দিয়ে জমিনের উপরে মানে কবরের উপরে তাকে রেখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া ছিল যে জমিন তাকে গ্রহণ করবে না। অবশেষে এই আহলে কিতাবরা তাকে ওই লাশটাকে কবরের উপরে ওইভাবে রেখে তারা চলে যায় সেখান থেকে। এই ঘটনাটা মানে এই হাদিসটা উল্লেখ করলাম এই কারণে যে এ ব্যক্তি ইসলাম কবুল করেছিল কিন্তু ইমানদার হতে পারেনি। এ ব্যক্তি ইসলাম কবুল করেছিল কিন্তু প্রকৃত মমিনও হতে পারেনি। মমিন যে ব্যক্তি হয় সে ব্যক্তি কখনো ইসলাম পরিত্যাগ করে না। আমরা যেমন যারা আমরা মুসলিমরা আছি, আমাদের দেশীয় মুসলিমরা আছি, আমরা সাধারণত মুসলিম হচ্ছে কি জানেন, আল মুসলিমু বিগাইরিল ঈমান, আমরা হচ্ছি ঈমান ছাড়া মুসলিম। তো ঈমান ছাড়া মুসলিম বিধায় মায়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে যতগুলো কুনুতে নাজিলা পড়া হয়েছে 2001 সাল থেকে যতগুলো কুনুতে নাজিলা পড়া হয়েছে একটিও যদি কবুল হয়ে যেত তাহলে মনে হয় না আমেরিকার দাদাগিরি বিশ্বব্যাপী এ পর্যন্ত থাকতো। তাহলে পরাশক্তিগুলোকে মাটি দিতে পারতাম কুনুতে নাজিলা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর বিরুদ্ধে বদদোয়া করতেন, যার বিরুদ্ধে বদদোয়া করতেন তার প্যান্ট খুলে যেত, যে মোহাম্মদ বদদোয়া করেছে সেটা লেগে যাবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা প্রতিদিন ফজরে সবসময় বদদোয়া করি, কুনুতে নাজিলা পড়ি আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু কোনোটাও কি কবুল হয়েছে, কারণ শর্তের ভিতরে তো আমরা পড়ি নাই।